সংসার ছোট হোক বা বড়, সংসার জীবন এমন একটা জীবন যেখানে কাজের কোনো শেষ নেই। একটা করলে দেখা যায় আর একটা পড়ে আছে, সারা দিন রাত কিছু না কিছু করতে হয়। এই যে দেখুন, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছি, আর এখন কিন্তু রোজার দিন, তারপরেও কিন্তু সকালের নাস্তাটা বানাতে হয়, কারণ সবাই তো আর রোজা থাকে না। সবাই বলতে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো আর রোজা থাকে না, তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রোজার দিনে আরও বেশি টেনশন হয় যে ওদেরকে কি নাস্তা দেব। আর এমনি দিনে তো যে কোনো একটা নাস্তা সবার জন্যই বানানো হয়, তো সেই দিনের চেয়ে কিন্তু রোজার দিনে আরও বেশি টেনশন থাকে। ঘুম থেকে উঠেই মনে হয় ওদেরকে আসলে কি খেতে দেব, আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো এই টেনশনটা মাথায় শুরু হয়ে যায় যে ওদেরকে আসলে কোন নাস্তাটা দিলে ওরা ভালোভাবে খাবে। আর সব নাস্তায় কিন্তু ওরা খেতে চায় না, তবে আমার মেয়ে হচ্ছে লুডুসটা খুব বেশি পছন্দ করে, তো সেজন্যই আজকে সকালে হচ্ছে ওকে লুডুসটাই বানিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যেই ওকে লুডুসটাই দেওয়া হয়, ও লুডুসটা পেলে খুব মজা করে খায়। আর এখানে হচ্ছে ফ্ল্যাট লুডুসটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এ তো এখানে মুরগির মাংস দেবো, তো মুরগির মাংসের সাথে কিন্তু আমি আগে থেকেই মশলা মাখিয়ে রেখেছিলাম। আর মুরগির মাংসের সাথে আমি আগে থেকেই হচ্ছে আদা রসুনের পেস্ট, সয়া সস, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম। আর এ তো আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি, তো প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে মুরগির মাংসটা কিন্তু ভালো করে ভেজে সিদ্ধ করে নিলাম। আর এরপরে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ, আর এ তো এখন চিংড়ি মাছটাও কিন্তু মুরগির মাংসের সাথে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছে কিন্তু কোনো মশলা দেয়নি, শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এ তো আমার চিংড়ি মাছ আর মুরগির মাংস ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব এক চামচের মতো সয়া সস, আর দেব এক টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস আর সয়া সসটা দিয়ে আবারও ভালো করে মাংসগুলো ভেজে নেব। এরপর হচ্ছে আর একটু ভেজে নেওয়ার পর এ তো এখানে হচ্ছে ডিমটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আমি আর একটু ভেজে নেব, এখানে যেই লুডুসের মশলাটা আছে সেটাও দিব, আর তার আগে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ঝালটা কিন্তু আমি অল্প করেই দিব, কারণ যেহেতু আমার মেয়ে খাবে ও ঝাল হলে খেতে চায় না, তো সেজন্য অল্প করেই হচ্ছে ঝালটা রাখবো। আর এ তো এখানে লুডুসের প্যাকেটের সাথেই কিন্তু এই মশলাগুলো দেওয়া থাকে, সেই মশলাগুলো আমি এই মশলার ভিতরে আগে এক প্যাকেট দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমার তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো, তো আর একটু তেল দিয়ে দিলাম। তো একটা মশলা দেওয়ার পরে এখন আমি লুডুসটা দিয়ে দিব, আর মশলাগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি লুডুসটা দিয়ে দিলাম, আর এই ফ্ল্যাট লুডুসটা খেতে কিন্তু আসলে অনেক মজা। আর এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, ফ্ল্যাট লুডুসটা এইভাবে রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে, আর আমার মেয়ের তো এই লুডুসটা অনেক বেশি পছন্দ। তো লুডুস রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে, আর রোজার সময় হচ্ছে বাচ্চাদের স্কুল টাইম বলুন মাদ্রাসা টাইম বলুন একটু চেঞ্জ করে দেওয়া হয়, আর আমার মেয়ের মাদ্রাসার টাইম কিন্তু এখন 12টা থেকে 3টা পর্যন্ত, তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি তাড়াহুড়ো করেই লুডুসটা রান্না করে নিয়েছি, আর এখানে আর একটু সস দিয়ে দিলাম, দিয়ে কিন্তু লুডুসটা আমি নামিয়ে নিব। আর বাকি এক প্যাকেট যে লুডুসের সাথে মশলা ছিল সেটাও কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেরেছেন। আর এ তো আমার কিন্তু লুডুস রান্না শেষ, আর এ তো তাড়াহুড়ো করে আসলে লুডুসটা রান্না করে নিলাম, কারণ ওকে নাস্তাটা খাইয়ে গোছল করিয়ে আমি কিন্তু ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিব। তো যাই হোক, এই জন্য কিন্তু তাড়াহুড়ো করে এ তো লুডুসটা রান্না করে নিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবার হচ্ছে ওকে খাওয়ানোর পালা, আর খাওয়াতেও কিন্তু বেশ কিছুটা সময় হচ্ছে চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।